আসসালামু আলাইকুম। চলে আসলাম ফোন দিয়ে সেলফি ক্যামেরার মাধ্যমে ভিডিওতে। আমি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট আপনাদের সাথে উপকারিতা সম্পর্কে আলোচনা করে খাবার নিয়ম বলে দিই। তো আপনারা আমার অনেকেই আছেন কমেন্ট বক্সে জানতে চান যে এই খাবারটা কেমন দেখতে, কোথায় পাবো। আজকে আমি আপনাদের সাথে সরাসরি 4-5টি খাবার শেয়ার করব, 4-5টা খাবার শেয়ার করবো এবং সংক্ষেপে কিছু উপকারিতা সম্পর্কে আলোচনা করবো। ছেলে মেয়ে ছোটো বড় সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই খাবারগুলো। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব মেথি সম্পর্কে। ইতিপূর্বে আমি মেথি নিয়ে ভিডিও দিয়েছি, কিন্তু আপনারা অনেকেই মেথি কী জিনিস, দেখতে কেমন, এইটা আপনারা অনেকে কমেন্ট বক্সে জানতে চেয়েছেন। তো দেখুন, মেথি যে একটা মেথির দানা, এগুলো বিভিন্ন মাধ্যমে খাওয়াও যায়, ব্যবহার করা যায়। ব্যবহারটা হচ্ছে চুলের জন্য, স্কিনের জন্য, আর খাওয়াটা হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য, পাশাপাশি ভিতর থেকে চুলে সমাধান দেওয়ার জন্য। এখন আসুন মেথির উপকারিতা কী। উপকারিতা বলতে গেলে অনেক বড় হবে ভিডিওটা, আমি সংক্ষেপে বলি। এটা আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, শুধুমাত্র এইটুকুই নয়, আমাদের যৌবন শক্তি বা যৌন শক্তি বৃদ্ধি করে, সাথে সাথে ভিতর থেকে চুলের জন্য পুষ্টির যোগায়। অনেকের আছে অল্প বয়সে চুল পড়ে যাওয়া, চুল পেকে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে, মেথি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে। আপনার চাইলে মেথি খেতে পারেন। কীভাবে খাবেন? আপনারা রাতে অর্ধ মুষ্টি বা হাফ চামচ বা এক চামচ পরিমাণে মেথি ভিজায় রাখবেন। সকালবেলা সম্ভব হলে মেথি সহ খাবেন, সম্ভব না হলে শুধু মেথির পানিটা খেয়ে ফেলবেন বাসি পেটে। আপনাদের দিনের ক্লান্ত ভাব দূর হবে, রক্ত সঞ্চালন ভালো থাকবে, সাথে সাথে অনেকের বুক ধরপড়ের সমস্যা আছে, সেই বুক ধরপড়ের সমস্যার সমাধান চলে আসবে। সাধারণভাবে আমাদের শরীরের থেকে একটু ক্ষতিকর টক্সিনটা বেরিয়ে যেতে সহযোগিতা করে এই মেথিতে। ইনশাআল্লাহ আপনারা নিয়মিত মেথি পানি খেতে পারেন। আমি আবারও বলি, ডায়াবেটিস যাদের আছে তারাও মেথি খেতে পারেন। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে যৌন শক্তি বৃদ্ধি করে, কারণ এটা আমাদের শরীরের ইনসুলিন বৃদ্ধি করতে সহযোগিতা করে, সাথে সাথে রক্তের শর্করা কমাইতে সহযোগিতা করে। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসুন আমার এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব আখরোট সম্পর্কে। আখরোট একটি বাদাম, বাদামের ন্যায় কাজ করে, যেমন আমাদের কাজু বাদাম, পিস্তা বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, বিভিন্ন বাদামে ক্যালসিয়াম সহ বিভিন্ন ভিটামিন তো উপস্থিত রয়েছেই, আমাদের যৌন শক্তি বৃদ্ধিতে ভালো কাজ করে, আমাদের শরীরের শক্তি যোগায়, পুষ্টি যোগায়। আপনারা বিভিন্ন ঘাটতি পূরণে এই আখরোটটা আপনারা খেতে পারেন। আখরোট খাওয়ার নিয়ম সাধারণত আপনারা যেভাবেই খেতে চান সেভাবেই খেতে পারেন, এটা তেমন কোনো নিয়ম মেনে চলতে হবে না। এরপরে আসুন আরেকটা অনেক গুরুত্বপূর্ণ, অল্প টাকায় অনেক দামি একটি খাবার শেয়ার করব। এটা হচ্ছে কুমড়ার বীজ, যা আমাদের জিঙ্কের ঘাটতি পূরণ করে, মানবদেহ জিঙ্কের ঘাটতি পূরণ করা। ইতিপূর্বে ভিডিও দিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে লক্ষ লক্ষ কোষ আছে, প্রত্যেকটি কোষে কম বেশি জিঙ্কের উপস্থিতি রয়েছে, কোষগুলো বৃদ্ধি করতে সহযোগিতা করে। বয়স্কদের ব্রেন লস হতে শুরু করে জিঙ্কের ঘাটতি থাকলে, সাথে সাথে দেখা যাচ্ছে কি যে আপনাদের অনেক সোনামণি আসে বাসা, তাদের বয়স অনুসারে বুদ্ধির বিকাশ ঘটতেছে না। জিঙ্ক আমাদের সরাসরি বিকাশ ঘটাতে সহযোগিতা করে। সো আপনারা জিঙ্ক জাতীয় খাবারের ন্যায় এই খাবারটি বেছে নিতে পারেন, কুমড়ার বীজ। সাথে সাথে যৌন শক্তি বৃদ্ধি করে, সাথে সাথে আমাদের শরীরের বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণ করে। আপনারা নিয়মিত এই কুমড়ার বীজ ইনশাল্লাহ খেতে পারেন। এরপরে আমি আপনাদের দ্বিতীয় আরেকটা খাবার শেয়ার করব, সেটা হচ্ছে জৈতুনের তেল। জৈতুনের তেলের উপকারিতা সম্পর্কে বলতে গেলে একটা ভিডিও হয়তো আমার 30-40 মিনিট আমি শেষ করতে পারবো না। এর এত উপকারিতা রয়েছে আমাদের মানব দেহের জন্য, বিভিন্ন রোগের সমস্যা, গ্যাসের সমস্যা দূর করে, আমাদের পাকস্থলীর হজম শক্তি বৃদ্ধি করে। সাথে সাথে আপনারা জৈতুনের তেল খেতেও পারেন, ব্যবহারও করতে পারেন। ব্যবহার করলে আমাদের স্কিন ভালো থাকে, দীর্ঘদিন পরপর যাদের ব্রণ দেখা দেয় ব্রণের দেখাটা দূর হয়ে যায়। সাথে সাথে আপনারা অনেকে আছেন বাসায় হালকা পাত্রে রান্না করেন, ডিম ভাজি করেন, বিশেষ করে ব্যাচেলার আছে, তারা অন্য তেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, জৈতুনের তেলে ক্ষতি নেই। তো আপনারা সেই সময় আপনার জৈতুনের তেল আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের স্কিনের জন্য, চুলের জন্য বিভিন্ন ভিটামিন পুষ্টি যোগাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহিত কাজ করে জৈতুনের তেল। জৈতুনের তেলটা আপনারা খেতে পারেন, ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনারা চাইলে আমি এমন কিছু খাবার আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি, কারণ আপনারা অনেকেই দেখছি যে বিভিন্ন খাবারের নাম বলি স্ক্রিনে পিকচার দেওয়ার পরও আপনারা চিনতে পারেন না। আর এই সবটি আমার তত্ত্বাবধানে পরিচালিত, তো এই সবে আমার অনেক ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট আছে, যা আমাদের মানব দেহের জন্য উপকার ছাড়া তেমন কোনো ক্ষতি নাই। নিয়মিত বা পরিমিতভাবে শরীর বুঝে খেতে পারলে উপকার ছাড়া তেমন কোনো ক্ষতি নেই। তো আমি ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে দেখিয়ে দেখিয়ে ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা এই কোয়ালিটির ভিডিও চান কিনা এটাও আমাকে একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে।